কন্নগর সমবায় ব্যাংকের ভোটে সন্ত্রাস, বাম এবং কংগ্রেস ভোটারদের মেরে বার করে দেওয়ার অভিযোগ। সমবায় ব্যাংকের নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনল বিরোধীরা। এ নিয়েই রবিবার জোর শোরগোল হুগলির কন্নগর হাই স্কুল এবং স্কুল পার্শ্বস্ত এলাকায়। বাম এবং কংগ্রেসের অভিযান তাদের ভোটারদের মারধর করে ভোট কেন্দ্র থেকে বার করে দিয়েছেন তৃণমূলের লোকজন। এর প্রতিবাদেই জিটি রোড অবরোধ করেন তারা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান, যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। রবিবার ছিল কন্নগর সমবায় ব্যাংকের নির্বাচন। সকালেই ভোট শুরু হয় কন্নগর হাই স্কুলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গণ্ডগোল। বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেন, সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল করে রেখেছিল, বিরোধী প্রার্থীদের মারধর করে সেখান থেকেই বার করে দেওয়া হয়। তারপরেই প্রতিবাদে পথে নামেন তারা। জিটি রোডে বাটার মোড় অবরোধ করলে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বাম এবং কংগ্রেস সমর্থকরা। বামেদের অভিযোগ, 32টি আসনে ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়া হয়েছিল, তারপর থেকেই বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে মনোনয়ন প্রত্যাহার করে দিতে রবিবার 30টি আসনে ভোটগ্রহণ শুরু হয়, অশান্তিও শুরু হয় তারপর। তৃণমূল যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন, এ নিয়ে কন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসের দাবি, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, কাউকে মারধর করা হয়নি, গণ্ডগোল হয়নি, আসলে সিপিএম এবং কংগ্রেসের লোক নেই, এজেন্টও দিতে পারেনি তারা। কন্নগর সমবায় ব্যাংকের ভোটে সন্ত্রাস, বাম এবং কংগ্রেস ভোটারদের মেরে বার করে দেওয়ার অভিযোগ। সমবায় ব্যাংকের নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনল বিরোধীরা। এ নিয়েই রবিবার জোর শোরগোল হুগলির কন্নগর হাই স্কুল এবং স্কুল পার্শ্বস্ত এলাকায়। বাম এবং কংগ্রেসের অভিযান তাদের ভোটারদের মারধর করে ভোট কেন্দ্র থেকে বার করে দিয়েছেন তৃণমূলের লোকজন। এর প্রতিবাদেই জিটি রোড অবরোধ করেন তারা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান, যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। রবিবার ছিল কন্নগর সমবায় ব্যাংকের নির্বাচন। সকালেই ভোট শুরু হয় কন্নগর হাই স্কুলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গণ্ডগোল। বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেন, সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল করে রেখেছিল, বিরোধী প্রার্থীদের মারধর করে সেখান থেকেই বার করে দেওয়া হয়। তারপরেই প্রতিবাদে পথে নামেন তারা। জিটি রোডে বাটার মোড় অবরোধ করলে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বাম এবং কংগ্রেস সমর্থকরা। বামেদের অভিযোগ, 32টি আসনে ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়া হয়েছিল, তারপর থেকেই বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে মনোনয়ন প্রত্যাহার করে দিতে রবিবার 30টি আসনে ভোটগ্রহণ শুরু হয়, অশান্তিও শুরু হয় তারপর। তৃণমূল যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন, এ নিয়ে কন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসের দাবি, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, কাউকে মারধর করা হয়নি, গণ্ডগোল হয়নি, আসলে সিপিএম এবং কংগ্রেসের লোক নেই, এজেন্টও দিতে পারেনি তারা। কন্নগর সমবায় ব্যাংকের ভোটে সন্ত্রাস, বাম এবং কংগ্রেস ভোটারদের মেরে বার করে দেওয়ার অভিযোগ। সমবায় ব্যাংকের নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনল বিরোধীরা। এ নিয়েই রবিবার জোর শোরগোল হুগলির কন্নগর হাই স্কুল এবং স্কুল পার্শ্বস্ত এলাকায়। বাম এবং কংগ্রেসের অভিযান তাদের ভোটারদের মারধর করে ভোট কেন্দ্র থেকে বার করে দিয়েছেন তৃণমূলের লোকজন। এর প্রতিবাদেই জিটি রোড অবরোধ করেন তারা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান, যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। রবিবার ছিল কন্নগর সমবায় ব্যাংকের নির্বাচন। সকালেই ভোট শুরু হয় কন্নগর হাই স্কুলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গণ্ডগোল। বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেন, সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল করে রেখেছিল, বিরোধী প্রার্থীদের মারধর করে সেখান থেকেই বার করে দেওয়া হয়। তারপরেই প্রতিবাদে পথে নামেন তারা। জিটি রোডে বাটার মোড় অবরোধ করলে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বাম এবং কংগ্রেস সমর্থকরা। বামেদের অভিযোগ, 32টি আসনে ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়া হয়েছিল, তারপর থেকেই বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে মনোনয়ন প্রত্যাহার করে দিতে রবিবার 30টি আসনে ভোটগ্রহণ শুরু হয়, অশান্তিও শুরু হয় তারপর। তৃণমূল যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন, এ নিয়ে কন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসের দাবি, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, কাউকে মারধর করা হয়নি, গণ্ডগোল হয়নি, আসলে সিপিএম এবং কংগ্রেসের লোক নেই, এজেন্টও দিতে পারেনি তারা।